প্রকৃতির উপর নির্ভর করে পাহাড়ের ঢালুতে আবাদ করা জুমের ধান কাটার উৎসব চলছে মুখে হাসি নিয়ে এসব ফসল ঘরে তুলতে ব্যস্ত সম্প্রতি থানচি বলিপাড়া এলাকায় দেখা যায় অধিকাংশ উঁচু নিচু পাহাড় জুড়ে হাওয়ায় দোল খাচ্ছে সোনালি রঙের পাকা ধান পাশাপাশি রয়েছে মরিচ ভুট্টা চিনাল ও কুমড়া সহ বিভিন্ন ফসল আর এসব ফসল এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা সেখানে কথা হয় কমলা বাগান পাড়ার বাসিন্দা ও জুম চাষি মিলন ত্রিপুরার সঙ্গে তিনি পরিবার সহ পনেরো জন নারী পুরুষের সমন্বয়ে জুমের পাকা ধান কাটছেন ধান কাটতে কাটতে মিলন ত্রিপুরা জানান এবছর বারো আড়ি জায়গায় বারো আড়ি ধানের জুম করতে পেরেছেন প্রাকৃতিক কারণে ফলন কম হলেও সন্তুষ্ট তিনি এই জুমটা হচ্ছে আমার প্রায় বারো হাড়ের মতো হয়েছে এবছরে ধান মোটামুটি ভালো এখন ধান কাটা শুরু হয়েছে এখন আজকে আমাকে ধান কাটার জন্য সাহায্য করতে আসছে প্রায় পনেরো জন ওদের ওদের এখনও ধান পাকা হয় না এখন আমার যেহেতু পাক পেকে গেছে আমাকে সাহায্য করার জন্য পনেরো জন আজকে ওদেরকে নিয়ে আমি ধান কাটা শুরু করছি তিনি বলেন আগে রোদ বৃষ্টি হলে জমির ধান ভালো হতো এখন সময় মতো রোদ বৃষ্টি হয় না প্রকৃতিও উল্টো হয়েছে প্রাকৃতিক পরিবেশ আগের মতো ভালো থাকলে অন্তত তিনশো আরই ধান পেতাম এবারে দুইশো হারি ধান পাবো বলে আশা করছি ধান কাটার উপযুক্ত সময়ে টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টি হওয়ায় অনেকের পাকা ধান নষ্ট হয়েছে এতে করে আগামী বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা করছেন ঝুমচাষী মিলন ত্রিপুরা লাগানোর সময় বারোহারি এখন আমার মানে উদ্দেশ্য ছিল তিনশো বা দুশো হারি এরকম পাবো এরকম আশাই আছে ঝুমের মধ্যে ধাম সর্বপ্রথমে ধাম তারপরে ভুট্টা মিষ্টি কুমড়া সাদা কুমড়া মারফা ঝিঝিঙ্গা বরবতি ঢেঁড়স এইসব কিছু পাওয়া যায় আর তক পাতা সবজির মধ্যে শ্রমের বিনিময়ে শ্রম নীতিতে কাজ করা পুষ্পুরাণী ত্রিপুরা জানান তারাও জুম চাষ করেছেন কিন্তু তাদের জুমের ধান এখনো কাটার উপযুক্ত হয়নি তাই প্রতিবেশীর পাকা ধান কাটতে সহযোগিতা করছেন তিনি কিছুদিন পর তাদের ধান কাটার উপযুক্ত হলে তাদের থেকেও শ্রম দিয়ে জুমের ধান কাটার সহযোগিতা পাবেন জুমে শ্রমিক শ্রমের বিনিময়ে ধান কাটে আসছি এখানে শেষ হলে আমার জুমে যাবে ধান কাটার জন্য প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে জুমের জায়গা নির্ধারণ করা হয় আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জুম চাষের জন্য নির্ধারিত জায়গায় জঙ্গল কাটা হয় এরপর কাটা জঙ্গল রোদে শুকানোর পর মার্চ এপ্রিল মাসে জঙ্গলে আগুন দিতে প্রথমে ফায়ারিং লাইন করে জঙ্গল পোড়ানো হয় এপ্রিল মাস ধরেই জমির জায়গা পরিষ্কার করে ধান বপনের জন্য প্রস্তুত করে বৃষ্টির জন্য অপেক্ষা চলে বান্দরবন পার্বত্য জেলায় এবছর প্রায় আট হাজার তিনশো হেক্টর জমিতে জুম চাষাবাদ হয়েছে এর মধ্যে ধান সহ বিভিন্ন রকমের সবজি রয়েছে অলরেডি আমাদের বান্দরবন জেলায় জুম কর্তন শুরু হয়েছে আমরা আশা করছি জুমের ফলন খুব ভালো হবে তবে কিছু কিছু এলাকায় ফলনের তারতম্য হতে পারে কারণ এখানে যে আবহাওয়াজনিত কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের ফলন হতে পারে ইতিমধ্যে থান্সি এলাকার কিছু কিছু জায়গায় আমাদের জুম কর্তন শুরু হয়েছে এছাড়াও অন্যান্য জায়গায় জুম কর্তন শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে জুম থেকে এবার ভালো ফসল বা ভালো ফলন হবে আর জুম চাষের জন্য আসলে যে বৃষ্টিপাত বা যে ওয়েদার সেটা এই পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এক এক জায়গায় এক এক রকম বৃষ্টি হলে জুমের জায়গায় ধান সহ সাথী ফসল বপন করা হয় যারা বৈশাখ মাসের প্রথম বৃষ্টির পর জুমের ধান সহ সাথী ফসল বপন করতে পারেন তাদের ধান আগে পাকা শুরু করে আর যারা একটু দেরিতে বপন করেন তাদের ধান দেরিতেই থাকে প্রতি বছর আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে জুমের ধান কাটা শুরু হয় এবং সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত জুমের ধান ধান কাটা ও শুকানোর প্রক্রিয়া চলে মারাই শেষে ঘর থেকে মূল ঘরে ধান স্থানান্তর করার পর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে ঘরে জুম ধানের নবান্ন উৎসব চলতি বছর দু সালে জুম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার চারশো ষাট হেক্টর জায়গা আবাদ অর্জনে আট হাজার দুইশো সাতষট্টি হেক্টর আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দশ হাজার একাত্তর টন চাল